উচ্চ রক্তচাপ এটা খুবই কমন আমাদের দেশের, প্রায় 2 কোটি 40 লক্ষ অ্যাডাল্ট পার্সন উচ্চ রক্তচাপ রোগে ভুগছে, এবং যারা একবার উচ্চ রক্তচাপে ভুগে তাদের মধ্যে থেকে গড়ে শতকরা 25 জন কিডনি রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। বিশেষ করে যাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে না থাকে তারাই এই আক্রমণ, কিডনি রোগ আক্রমণ হওয়ার ঝুঁকিতে সবচেয়ে বেশি থাকে। আমরা জানি যে যাদের দীর্ঘস্থায়ী কিডনি রোগ হয়ে, যাদের কিডনি সম্পূর্ণ বিকল হয়ে যায়, তাদের অনেকগুলো কারণ আছে। তবে অনেকগুলো কারণের মধ্যে 3টা কারণে 80% ক্ষেত্রে এই কিডনি বিকল হয়ে থাকে। সেই 3টা কারণ কি? একটা হলো উচ্চ রক্তচাপ, দ্বিতীয়টা ডায়াবেটিস, এবং তৃতীয় হলো গ্লোমেরুলোনেফ্রাইটিস। কাজেই কিডনির সাথে উচ্চ রক্তচাপের একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আরেকটা সম্পর্ক রয়েছে যে যাদের যে কোনো কারণেই হোক না কেন যদি কিডনি বিকল হয়ে যায়, দেখা যায় তাদের মধ্যে শতকরা 80 থেকে 90 এবং কোনো কোনো ক্ষেত্রে 100% ক্ষেত্রে তাদের উচ্চ রক্তচাপ দেখা দেয়। কাজেই কিডনির কারণে যেমন উচ্চ রক্তচাপ হতে পারে, তেমনি উচ্চ রক্তচাপের কারণে আবার কিডনি নষ্ট হয়ে যেতে পারে। সেজন্য কিডনি বিশেষজ্ঞ পৃথিবী জুড়ে এখন কিডনি বিশেষজ্ঞরাই এই উচ্চ রক্তচাপ নিয়ে বেশি রিসার্চ করে এবং ট্রিটমেন্ট দিয়ে দেওয়ার চেষ্টা করে, যাতে করে এই গুরুত্বপূর্ণ অঙ্গকে রক্ষা করা যেতে পারে এবং উচ্চ রক্তচাপ পুঙ্খানুপুঙ্খভাবে কন্ট্রোল করা যেতে পারে। আমরা জানি যে উচ্চ রক্তচাপ এর কারণে একদিকে যেমন হার্ট ডিজিজ হতে পারে, যেহেতু রক্তনালী ড্যামেজ করে, দ্বিতীয়ত ব্রেনে রক্তক্ষরণ হতে পারে এবং ব্রেনে স্ট্রোক করতে পারে, অন্ধত্ব বরণ করতে পারে। যেহেতু কিডনিতে সবচেয়ে বেশি রক্তনালী থাকে, সেই জন্য কিডনি উচ্চ রক্তচাপের কারণে কিডনি আক্রমণের সম্ভাবনা থাকে সবচেয়ে বেশি। যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের কিন্তু এটা একদম নিয়ন্ত্রণে রাখতে হবে। যদি নিয়ন্ত্রণে না রাখা হয় তাহলে কিন্তু একদিকে যেমন কিডনি বিকল হতে পারে, আমরা যদি বাংলাদেশের প্রেক্ষিতে বলি যে 2 কোটি 40 লক্ষ লোকের উচ্চ রক্তচাপ এবং তাদের মধ্য থেকে প্রায় 60 লক্ষ লোকে কিডনি আক্রমণ হতে পারে। শুধু কিডনি না, এই উচ্চ রক্তচাপ যদি অনিয়ন্ত্রণে থাকে এজন্য হার্ট ডিজিজ অর্থাৎ ইসকেমিক হার্ট ডিজিজ এবং হার্টের অনেকগুলো রোগ হওয়ার সম্ভাবনা যেমন বেড়ে যাবে, সেই সাথে বেড়ে যাবে অন্ধত্ব বরণ করার সম্ভাবনা এবং ব্রেন স্ট্রোকের। কাজেই কী করতে হবে? এই উচ্চ রক্তচাপকে এমনভাবে নিয়ন্ত্রণ করতে হবে যেন সিস্টোলিক প্রেশার, যেটা ওপরের প্রেশার, সেটা যেন 120 থেকে 130 মধ্যে থাকে, এবং ডায়াস্টোলিক যেটা নিম্নের যে প্রেশারটা সেটা যেন 70 থেকে 80 মধ্যে থাকে, এভাবে রাখতে হবে। আর যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে প্রথম দিকে খুব অল্প মাত্রায় এই উচ্চ রক্তচাপের কারণে কিডনির থেকে প্রোটিন যেতে থাকে, যেটাকে মাইক্রোঅ্যালবুমিনিউরিয়া বলা হয়, এবং এটা কন্ট্রোল করার জন্য প্রধান যে ঔষধ সেটা কিন্তু ACE ইনহিবিটর বা ARB। কাজে যদি সময় মতো এটা নির্ণয় করে সেই ওষুধগুলো খাওয়া হয় তাহলে কিন্তু এই যে কিডনি বিকল সেটা প্রতিরোধ করা সম্ভব। সেই জন্য প্রত্যেকেরই উচিত বছরে অন্তপক্ষে 2 বার বা 3 বার করে তার প্রেশার মাপিয়ে নেওয়া, বিশেষ করে যারা অ্যাডাল্ট, যাদের বংশে কিডনি রোগ আছে, যাদের বংশে উচ্চ রক্তচাপ আছে, তাদেরকে মাপিয়ে নেওয়া উচিত। এবং যখনই দেখা যাবে তাদের উচ্চ রক্তচাপ শুরু হয়েছে তখন থেকে চিকিৎসা নিয়ে সেটা কন্ট্রোল করতে হবে, এবং সে এটা একদিকে যেমন ওষুধ দিয়ে কন্ট্রোল করা যায়, আর প্রাথমিকভাবে মানে যাদের সম্ভাবনা আছে, যাদের বংশে এই উচ্চ রক্তচাপ আছে বা যাদের যারা উচ্চ রক্তচাপ যাদের হওয়ার ঝুঁকি, তারা যদি শুরুর থেকেই হেলদি লাইফস্টাইল চর্চা করে, অর্থাৎ নিয়মিত যদি ব্যায়াম করে, তাদের ওজন যদি নিয়ন্ত্রণে রাখে, সুষম খাবার যদি তারা খায়, যদি তারা ধূমপান না করে, তারা যদি জর্দা না খায়, তাহলে কিন্তু তাদের এই উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা অনেক অনেক অংশে একদম প্রাথমিকভাবেই তাদের কমিয়ে আনা যাবে, তাদের ওষুধের ব্যবহার করার প্রয়োজন পড়বে না।